জনগণের ঐকান্তিক সহযোগিতায় আগরতলা পুর নিগমের উদ্যোগে রাজধানী শহর আগরতলার অনেক উন্নতি হয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতে হবে বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ আগরতলা টাউন হলে পুর নিগম আয়োজিত সাফাই মিত্র সুরক্ষা শিবিরের সূচনা করে তিনি এ কথা বলেন। এই সুরক্ষা শিবিরে অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। অনুষ্ঠানে সাফাই কর্মীদের পুরস্কৃত করা হয়। কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আজকাল যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পুর নিগম এলাকার তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছেন, তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অনেক অর্থ, অনেক আধুনিক ব্যবস্থাপনা, এবং আমি ছাত্ররা যারা ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে বলবো তারা এই বর্তমান এবং আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যকে সুন্দরভাবে চালনা পরিচালনা করা, রাষ্ট্রভাষার সঙ্গে যুক্ত হওয়া এবং মানুষকে মানসিকভাবে তৈরি করা স্বচ্ছতার বিষয়ে নিজে যেমন তৈরি হবে অন্যদেরকে বলা হবে যে শহরকে, নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের মহল্লা এবং শহরকে সুন্দর রাখতে পারলে সুস্থভাবে বাঁচতে পারবো, তবেই শিবিরের সার্থকতা আসবে।